টানা দুদিন ধরে রামনবমী মিছিলকে কেন্দ্র করে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে হুগলির রিষড়ায়। পুলিশের মারে আক্রান্ত হয়েছেন কয়েকশো সাধারণ মানুষ। সোমবার রাতে বাড়ি বাড়ি ঢুকে নিরীহ মানুষকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার এই ঘটনার প্রতিবাদে চন্দননগর পুলিশ কমিশনার অফিসে ডেপুটেশন দিতে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন বিজেপির সাংসদ চুচুড়ায় যাচ্ছেন, এই খবর ছড়িয়ে পড়তেই কয়েকশো বিজেপি সমর্থক জড়ো হন চুচুড়ার খনির মোড়ে। সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ লাইনে ঢোকার মুখে কর্মী সমর্থকদের পুলিশ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। পরে সিপি অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা। এরপরই বিজেপির সাংসদ সহ তিনজন প্রতিনিধি দল চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালগির কাছে ডেপুটেশন দেন। এদিন ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, সাধারণ মানুষ কেন ভোগ করবে মারধর পাথরবাজি? বাংলা তো মনে হচ্ছে পাকিস্তান হয়ে যাবে, পূর্ব কাশ্মীর হয়ে যাবে। এইটা যদি ইনিশিয়াল স্টেজের উদাহরণ হয় যে ওপর থেকে পাথরবাজি হয়েছে, ইঞ্জিওর হয়েছে, কার্য রক্তাক্ত আমরা ভিডিও দেখেছি আমরা, মানে আমাদের কার্যকর্তারা তো ছিলই, প্লাস এমনি যারা সাধারণ মানুষ বেরিয়েছিল, মহিলা বাচ্চারা বেরিয়েছিল, তারা পর্যন্ত মানে রক্তাক্ত হয়েছিল। এটা ইনিশিয়াল, এটা ট্রেলার, তারপরে সিনেমা আমাদেরকে দেখার জন্য তোরা বাকি রেখে দিয়েছেন। মানে ভাবা যাচ্ছে না যে পশ্চিমবঙ্গটাকে আজকে কোথায় নিয়ে চলে গেছেন, আজকে অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য আজকে কোথায় নিয়ে চলে গেছে। শুধুমাত্র ভোট ব্যাঙ্কটাকে মানে কনসলিডেট করা, ভোট ব্যাঙ্কটাকে 30% ভোটকে একসাথে করবার জন্য এদের এত বড় পরিকল্পনা, এবং তার জন্য এরা হিন্দুদের পর্যন্ত মারতে, তাদের বাড়ি জ্বালাতে, পুলিশের গাড়ি জ্বালাতে পর্যন্ত এরা কোনো বিন্দুমাত্র ভাবছে। মুসলিমরা তাজিয়া নিয়ে বেরোবে? মানে বাবা দুহাত তুলে প্রথম দিন থেকে রমজান মাসে দাঁড়িয়ে উপরে হাত দিয়েছে, তার বাকি বাকিদের উপর বাকি 70% কি করবে? মানে উস্কানি, কোনো উস্কানি নয়, কোনো উস্কানি নয়। উনি বলুক যে মুসলমানরা কোনোদিন তাজিয়া নিয়ে বেরোবে না, বলুক সাহস করে যে তারা না, তারা রাস্তার উনি যদি সাহস থাকে উনি বলুক যে রাস্তার মধ্যে কার্পেট পেতে নামাজ পড়বে না, উনি বলুক যে আজান ঈদের মসজিদের বাইরে বড় করে মাইক দিয়ে স্পিকার দিয়ে আজান বাজবে না, উনি বলুক যে উপরের মসজিদ থেকে তোমরা ঢিল ফেলবে না, পাথর ফেলবে না, কখনো বলছেন? উনি উল্টে কি বলছেন, এদের বেরোতে না করছেন, কেন সেটা হবে? আমরা এমন জায়গায় বসবাস করি, আজকে পশ্চিমবঙ্গটা একদম পূর্ব কাশ্মীর হয়ে গেছে, যেখানে আমরা কাশ্মীরের পতাকা দেখেছি, পাকিস্তান হয়ে গেছে, এ জায়গা আমরা, এ দৃশ্য আমরা দেখতে চাই না। তো সবাইকে অনুরোধ করব, নিজেদের সংস্কৃতিকে, নিজেদের কালচারকে, নিজেদের ধর্মকে, নিজেদের ফ্যামিলিকে যদি নিজেদের পরিবারকে বাঁচাতে চান, পশ্চিমবঙ্গকে পাকিস্তানে তো দেবেন না। সবাই একসাথে হয়ে আওয়াজ তুলুন, ধর্মের পূজা করুন, এবং সামাজিকভাবে সকলের সেবা করুন। আমরা সকলকে নিয়ে শান্তিতে শান্তি বজায় রেখে মিছিল করতে চাই, এবং আমরা অনুরোধ করব কালকে যেন পুলিশ প্রোটেকশন ভালো করে দেয়, কারণ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যেন সবাইকে পুলিশ প্রোটেকশন দেন এবং ভালোভাবে পুলিশ রাখে, এরকম যেন না হয়। আমি আগে থেকে সব জানতাম, গন্ধ পেয়েছি, আগে থেকে দেখতে পেয়েছি, আগে থেকে শুনতে পেয়েছি, সব কিছু বলার পরেও যেন কালকে কোনো রকম যেন অশান্তি না হয় বলবো, কারণ প্রত্যেকে উনি সবসময়তে বলেন যে যার ধর্ম পালন করুক, উৎসব সবার, যে যার ধর্ম পালন করার জন্য তার অধিকার সবাইকেই, উভয় পক্ষকেই দেওয়া উচিত। উনি তো মানে গুড ফ্রাইডে নিয়ে কথা বলবেন, উনি মুসলিমদের তাজিয়া নিয়ে কথা বলবেন, মহরম নিয়ে কথা বলবেন, রমজান নিয়ে কথা বলবেন, ওনার মুখে তো কখনো শুনি না যে নবরাত্রি নিয়ে কথা। রমজানে এক মাস ধরে মুসলমানরা না খেয়ে থাকেন, খুব ভালো কথা, অত্যন্ত শ্রদ্ধা করি। নবরাত্রিতেও আমরা নদিন না খেয়ে আমরা দেবীর পুজো করি, তারপর রামনবমীতে মহানব রামের পুজো করি। উনি তো কখনো এক কথা বলছেন না, একজন হিন্দু হয়েও উনি এত ঘেন্না কিসের জন্য? রামনবমীর অশান্তির পর মঙ্গলবার লোকাল ট্রেনে চেপে রিষড়া পৌঁছে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তারপর স্টেশনে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় তার। বেশ খানিকক্ষণ রিষড়া স্টেশনেই ছিলেন তিনি। বুধবার সেই লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই কয়েকশো বিজেপি কর্মী তুমুল বিক্ষোভ দেখান চন্দননগর কমিশনারেটের বাইরে। এরপরই রিষড়ার অশান্তি নিয়ে চন্দননগর কমিশনারেটের অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন লকেট চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।